হে জগৎবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে যদি কেউ চিন্তা করে তাহলে ভাবুক হতে পারে, আর যদি কেউ এটাকে একটু পাতলা মনে নেয় তবে তার হাসি আসতে পারে, কিংবা হাসির পাশাপাশিও একটু চিন্তা যুক্ত হতে পারে। সেই কথাগুলো হলো, কিছু কিছু ভাষায় কথা বলি, সেই ভাষাগুলো আমাদের না, আমাদের বাংলা ভাষার বাহিরে। যেমন আমরা আরবিতে কথা বলে থাকি, আমরা ইংরেজিতে কথা বলতে থাকি, কিন্তু দেখা যায় সেই কথাগুলো যে বাংলায় পরিণত হয়ে গেছে। যেমন যে আমরা কিন্তু বাংলায় 550 টাকা বলি, যে বা 55 টাকা বলি, কিন্তু এর আরবি কি? এর আরবি খামসা খামসি দিনার, তার মানে 55 টাকা। আচ্ছা, তাহলে এই খামসা খামসি দিনার আমাদের বাংলাদেশে দেখা গেছে একটি দোকানদারের কাছে, একজন সৌদিয়ান বাঙালি একটা দোকানদারকে বলতেছে, একটা জিনিস ধরে বলছে, এটা মানে আরবি ভাষায় বলতেছে এটা কত বা হাদিয়া। তখন দোকানদার তার কথা বুঝতে পারছে না, তখন সে আরবিয়ান বলতে লাগলেন যে খামসা খামসি দিন আর খামসা খামসি। যখন খামসা খামসি বলতে লাগলো তো লোকটা বলতেছে যে আমি দোকানদার, এখানে খামসা খামসির আলাপ কেন, আপনি খামসির কথা বলছেন কেন? তখন একটা গোলমাল প্যাঁচ হলো। তাহলে বোঝা গেল যেটা সৌদিয়ানের ভাষায় খামসা খামসি দিনার, তার মানে এটা 55 টাকা। যদি 55 টাকা বলতো তাহলে সেই দোকানদার ঠিক বুঝতে পারত। তো এখন দেখা যায় আমাদের বাংলাদেশে সালাম দেওয়া হয়, এখন সৌদিয়ান ভাষায় কিন্তু সালামের আরবি, কিংবা আমরা যে সালাম দিতেছি এই সালামটা কিন্তু আরবিতে, আসসালামু আলাইকুম। তো এই সালামের অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। তাহলে আমরা যদি এই সালামটা সৌদি আরবে যাই, গিয়ে যখন বলবো আসসালামু আলাইকুম, তাহলে এই সালামটা সৌদি আরবে প্রচলন হয়ে এসেছে এবং এটা তাদের জন্য তাদের মাতৃভাষা। কিন্তু এই সালামের মাতৃভাষা যদি আমরা বাংলায় দিতে যাই, তখন জিনিসটা কেমন হবে, কেমন লাগবে, কেমন দেখতে হবে, এই জিনিসটা আপনারা বলবেন। কিন্তু সৌদিয়ানের মাতৃভাষায় যখন তারা বলে আসসালামু আলাইকুম, এবং তিনি কেউ আরেকজন বলতেছে ওয়ালাইকুম আসসালাম, তার মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখন আমার বাংলাদেশে আমার মাতৃভাষা যখন এই সালামের কথাটি কাজে লাগাবো, তো আমি মনে করি উশৃঙ্খল ব্যাপার হয়ে দাঁড়াবে, সুশৃঙ্খল তো হবেই না। এখানে একটা সালাম দেওয়াটাই বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, কারণ এটা হাসি ঠাট্টার পাত্র হয়ে যাবে। কেমন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার একটা বন্ধু মানুষ, এই তোর উপর শান্তি বর্ষিত হোক, সে বলবে কিরে পাগল নাকি, আমি কি তার কাছে শান্তি চেয়েছি নাকি? আর একটু সামনে যাওয়ার পরে একজন অপরিচিত লোকের সাথে দেখা হলো, তখন আসসালামু আলাইকুম না বলে তিনি বলতেছে এ ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক। আবার সামনে কাউকে দেখা হয়েছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আবার সামনে একজন মুরব্বী পরিচিত সাক্ষাৎ হলো, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আবার আরেকজনের সাথে বলতেছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা কেমন জানি, এটা কেমন জানি, আসলে মানুষ কিন্তু পাগল বলতে শুরু করবে, এ পাগল হয়ে গেছে নাকি? কিন্তু যাকে বলতেছি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তিনি কিন্তু আমাকে ওয়ালাইকুম সালাম এর বদলে তারা কিন্তু আমাকে বলছে না যে হ্যাঁ আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। সালামের ব্যাগ রিটার্নে সে আমাকে ফেরত দিল ওয়ালাইকুম সালাম, কিন্তু আমি যখন তাদেরকে বলতে শুরু করলাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক, কিন্তু তারা তো চেয়ে আছে, কিন্তু তারা তো সালামের জবাব দিচ্ছে না, কিংবা বলছে না যে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক।
তবে হে জগতবাসী, একটা কথা, যে এক দেশের গালি আরেক দেশের বুলি, আরেক দেশের হাতে তালি, আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমার মাতৃভাষাটা আমি কাজে লাগাবো, এখানে কেমন উচ্ছৃঙ্খল মনে হচ্ছে, পাগল পাগল মনে হচ্ছে, কেমন অভদ্রতা মনে হচ্ছে, অথচ সালামের যে বাংলা এটাই আমি বলেছি, এতেই আমাকে মানুষ তাকিয়ে আছে। সালাম তো দিলে উত্তর করবে, সেই জায়গায় তাকিয়ে আছে, বা হে কি বলো এসব। তাহলে আসলে আমরা আছি কোন দেশে, আসলে ব্যাপারটা যদি আপনারা একটু আমাকে কমেন্ট করে বলতেন। আমার মাতৃভাষা আমি প্রয়োগ করব, আমি ব্যবহার করব, এখানে একটা হাস্য রহস্যের মতো হবে কেন? হঠাৎ করে কাউকে দেখা হলো, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সে বলবে বেটা আমি কি অশান্তিতে আছি নাকি? যদি এই কথা বলে ফেলে তো গেছে আমার সালাম। যাই হোক, তো মানুষে কিন্তু পথঘাট না চিনলে, অচিন কোনো দেশে গেলে তখন একটা লোককে সালাম দেয়, আসসালাম আলাইকুম, ভাই আমি ইমুকের বাড়িতে যাবো, এই বাড়িটা কোন দিকে? তখন এটা জিজ্ঞাসা করার আগে আমি তাকে বলতেছি যে আপনার উপর শান্তি বসিত হোক, একটু বলবেন ইমুকের বাড়িতে কোন দিক দিয়ে যাবো। মানে আরবিটা না বলে বাংলাটা বললাম, তো আরবিটা বলে আমরা সেরে ফেলেছি, কিন্তু বাংলাটা বলতে গেলেই আমি পাগল সাজব মানুষের কাছে। এক দেশের পাপ আরেক দেশের পণ্য, এই কথাগুলো বলতেছি এই জন্য, আসলে আমরা কি করতেছি, আসলে কি পূর্ণ না শূন্য? তো এই কথাগুলো শুনে কেউ হবে ধন্য, আবার কেউ আমাকে আঙ্গুল তুলে বলবে লোকটা আসলে কি জ্ঞান শূন্য। যাই হোক, আজকের এই আলোচনাটি এই জন্যই করা হলো যে মানুষ একটা জিনিস বুঝুক, যে কিছু কিছু কথা আমরা আরবি দিয়ে এটাকে মেশাল ঠিক করে দিয়েছি, এই আরবির জায়গায় যদি বাংলাটা লাগানো হয় তখন বিশৃঙ্খল উশৃঙ্খল কোনো শৃঙ্খল থাকে না। যে আরবিতে যদি কেউ কাউকে বকাও দেয়, তবে সে মনে করবে কি সে আমাকে দোয়া করেছে, কিন্তু আরবিতে তিনি গালিও দিতে পারে না বোঝার কারণে, তিনি আমার জন্য আরবিতে বলছে দোয়া করছে, কিন্তু আরবিতে বলেছে শালা কিংবা একটা গালি জাতীয় কিছু। তাহলে দেখবেন, ছোটবেলায় যখন ওয়াজ শুনতে যাইতাম, মাওলানা সাহেব ওয়াজ করতেন, কি সুন্দর লাগতো, ভালো ভালো কথা বলতো, কিন্তু এখন তো সেই ভালো কথা শুনতে পাই না। তো একটি ওয়াজের মধ্যে বলতেছে যে এই আরবি অক্ষরকে যারা মূল্যায়ন করবে, আরবি লেখাকে যারা মূল্যায়ন করবে, তাদের জন্য আল্লাহ বেহেস্ত নসিব করবে। কেমন দেখা গেছে, রাস্তায় যখন মানুষ চলাফেরা করে, রাস্তার মধ্যে একটা কাগজের টুকরাটির মধ্যে আরবি লেখা আছে, বা কোরআনের একটা পৃষ্ঠা বা একটা ছোট কাগজ ছিঁড়ে আরবি লেখাটা পড়ে আছে, এটাকে যদি কেউ নিয়ে উপরে তুলে রাখে বা সযত্নে রেখে দেয়, তাহলে আল্লাহ বলবে যে সে আরবি লেখাটাকে কত মূল্যায়ন করেছে, মূল্যায়ন করে এই কাগজটা কি যত্ন করে রেখেছে, তাকেও আমি বেহেস্তের মধ্যে যত্ন করে রাখবো। এরকম ওয়াজ শুনতাম, কিন্তু দেখা গেল কোনো একদিন রাস্তা থেকে আমি একটা সাদা কাগজের মধ্যে দেখলাম যে কোরআনের আয়াতগুলো লেখা। এই আয়াতগুলো দেখে আমি বললাম, রে ওয়াজের মধ্যে তো বলেছে এই আয়াতগুলো তুলে রাখতে হবে। তখন এই আয়াতগুলো এত সুন্দর করে হাতে লিখে রেখেছে যে কোরআন শরীফের মতন স্পষ্ট দেখা যাচ্ছে। তখন আমি বললাম, এই আরবি লেখার কাগজটি আমি সযত্নে উপরে তুলে রাখব। তখন একদিন চলার পথে একজন মাওলানা সাহেবের সাথে আমার সাক্ষাৎ হলো। তখন যে বললাম, এই যে একটা কোরআন আয়াত, কোরআনের কি সুন্দর অক্ষর লেখা, আয়াত না কিন্তু কোরআনের লেখাগুলো হাতের।
তখন এই পৃষ্ঠাটা পেয়েছি, আমি সযত্নে উপরে নিয়ে রাখবো। তখন মাওলানা সাহেব আরবিটি যখন পড়লেন, তখন বলবেন, তিনি বললেন যে না, এটা উপরে রাখতে হবে না, এটা ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন। কেন, কোরআনের আয়াত ছিঁড়ে ফেলে দেবো কেন? তখন বলল, দেখেন, একজন আরাবিয়ান আরেকজন আরাবিয়ানের কাছে যদি কোনো চিঠি লেখে আর চিঠির মধ্যে রাগান্বিত হয়ে যে কিছু ভাষা প্রয়োগ করেছে, গালাগাল দেওয়া আছে, এই কাগজের মধ্যে আরবিতে গালাগাল দেওয়া আছে, এখন আরবি অক্ষরকে আমি মূল্য দিয়েছি কিন্তু এই অক্ষর দ্বারা কিন্তু গালাগাল লেখাও আছে, এই গালাগালকে আপনি উপরে তুলে ধরবেন? তাহলে বাবা আমি বুঝি না, যদি বুঝতাম তাহলে আর উপরে তোলার চিন্তা করতাম না। তাহলে আমরা যদি বাংলায় একজনকে গালাগাল দিই, চিঠি লিখি, তাহলে আমারটা আমি বুঝতেছি, আরবিতে লিখেছে বলে বুঝি না। তো এই জন্য বলবো যে সালামটা আমরা আরবিতে দেই খুব সম্মান, যদি বাংলায় দিতে শুরু করি তো মানুষ আমাকে অসম্মান তো করবে, আমাকে পাগল বলবে, যে আপনার উপরে শান্তি বসিত হোক, যার সাথে সাক্ষাৎ হচ্ছে আপনার উপর শান্তি বসিত হোক, আপনার উপর শান্তি বসিত হোক, তো বলবে এই লোকটা আসলে গেছে, মাথা গেছে, পাগল হয়ে গেছে, তাবলিগ করতে করতে সালাম আরবিটা ভুলে এখন বাংলায় শুরু করছে, এ পাগল হয়ে গেছে। কিন্তু আরবি কথাটারে বাংলা বলাতে আমি পাগল সাজলাম মানুষের কাছে, আসলে কিন্তু সেটাই আমার মাতৃভাষা। তবে আপনাদের কাছে যে আমার আশা, আমি এই কথার মধ্যে যে প্রয়োগ করেছি আপনাদের কাছে কিছু ভাষা, তো আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আসলে এই কথাগুলো আপনাদের কেমন লাগলো। তবে আজ এ বলে রাখবো, তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজ এ বলে রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।